নমস্কার বন্ধুরা, সুপ্রভাত জানাই গৌতমের সাথী চ্যানেলের সবাইকে। 5টা বাজে এবং এই মুহূর্তে আমরা এই মাইথন ড্যাম চলে এসেছি। আপনাদের এক নতুন জিনিস দেখাবো, এখন আপনাদের নিয়ে যাব, কিন্তু সেই জায়গা সম্পর্কে আমরা একটু জেনে নেব। এখানে রয়েছেন পাহাড় ট্রেকিংয়ের যিনি উস্তাদ, তিনি হচ্ছেন আমাদের দিলীপ দা। দিলীপ দা, কিছু বলুন আজকে আমাদের কোথায় নিয়ে চলেছেন? আমি এখন ধানবাদ থেকে ফিরছি, বিয়েবাড়ি থেকে। আমরা যাব নিম পাহাড়। নিম পাহাড়, নিম পাহাড় এবং আরো কতগুলো পাশাপাশি পাহাড় রয়েছে, ওগনা আছে, শিমুল পাহাড় আছে। আচ্ছা, তো একটুখানি যদি নিম পাহাড় সম্পর্কে বলেন, তারপর ওখানে বলতে পারবো। তো বন্ধুরা, তো দেখতে পাচ্ছেন নৌকা, সারি সারি নৌকা কিন্তু এখানে দেখাই যাচ্ছে। আমরা এখন আর কিছুক্ষণের মধ্যে কিন্তু এই সুন্দর দৃশ্য আপনাদের দেখাবো, তারপর আমরা নৌকায় করে কিন্তু নিম পাহাড় আপনাদের আজকে গন্তব্য। সেই নিম পাহাড় আপনাদের সামনে তুলে ধরবো, খুব সুন্দর দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা দেখতে থাকুন গৌতমের সাথে। দেখতে পাচ্ছেন নৌকা চালু হয়ে গেছে। আমরা চললাম নৌকা বিহারে, খুব সুন্দর দৃশ্য, মনোরম পরিবেশ দেখছেন গৌতমের সাথে। বন্ধুরা, আমরা চলেছি নৌকা বিহারে এবং এই মুহূর্তে আমরা যাব নিম পাহাড়। এবং এই নিম পাহাড় সম্পর্কে আমাদের একটু বিস্তারিতভাবে জানাবেন দিলীপ দা। দিলীপ দা, একটু নিম পাহাড় সম্পর্কে। নিম পাহাড় বহু পুরনো একটা দ্বীপের নাম আছে, বোট ক্লাব থেকে 4 থেকে 5 কিলোমিটার আছে জলের পথে। আমরা এখন এগিয়ে যাচ্ছি, নিম পাহাড় গেলে ওখানকার দৃশ্য আলাদা হয়ে যায় সকালে। আরে ভীষণ আনন্দ, এই আনন্দে পয়সা দিয়ে পাওয়া যায় না, এই মানে একটা প্রকৃতির একটা আজব সৃষ্টি। হ্যাঁ, এই হচ্ছে আমার শহরকে এসেছি, এত ভালো লাগে। আপনারা সবাই আসবেন, দেখবেন তোমার সাথে বরাবর আপনাদের এক্সক্লুসিভ ভিডিও দেখিয়ে থাকি। এবং আজকেও সেই সকাল সকাল সূর্য উদয় এবং তার সাথেই মাইথন ড্যামের এক নতুন দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা দেখছেন নৌকা বিহারে এই মাইথন থেকে ছাড়িয়ে আমরা যাচ্ছি নিম পাহাড়। ইংরেজদের সময়কার পুরনো বোট ক্লাব ডান দিকে, আর সামনে নিম পাহাড়। চলে এসেছি আমাদের গন্তব্য নিম পাহাড়। দেখতে পাচ্ছেন খুব সামনে থেকে নিম পাহাড়কে দেখা যাচ্ছে, আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব এই সেই নিম পাহাড় আমাদের গন্তব্য। দেখতে থাকুন গৌতমের সাথে। এবং সূর্যের আলোতে ঝিকিমিকি, খুব সুন্দর লাগছে দেখুন। বর্ষাকালে এটা ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে না, জল কখনো উপরে উঠে না। আমরা চলে এলাম নিম পাহাড়, আমাদের গন্তব্য। এই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা চলে এসেছি, খুব সুন্দর মনোরম পরিবেশ। এই মুহূর্তে দুলাল দা নামছেন, দিলীপ দা নামছেন, এবং এখানে যিনি নৌকা করে আমাদের নিয়ে এলেন তার সঙ্গে কথা বলবো। দাদা, আপনার কি নাম আছে? আপনার নাম কি? আকরাম। আকরাম, হ্যাঁ।
আপনি কত বছর ধরে এখানে নিয়ে আসছেন? 14-15 বছর থেকে। আচ্ছা, আর এটা পুরনো স্মৃতির কথা মনে পড়ে যাচ্ছে দুলালদার। দুলালদা কোথায় তাবু লাগাতেন? এই জায়গাটাতে তাবু লাগাতাম, তখন এইসব ছিল না। আচ্ছা, এইসব খুব সুন্দর এখানে সিটির ব্যবস্থা করা হয়েছে, এগুলো সব তৈরি হয়েছে। আমি অনেকদিন পরে এলাম, দেখছি অনেক ডেভেলপ হয়েছে জায়গাটা। ছোট পার্কের মতো রয়েছে ব্যবস্থা। দেখছেন আমরা নিম পাহাড়ে চলে এসেছি, এবং এই মুহূর্তে আপনাদের এই যে আরো উঁচুতে দৃশ্য দেখানোর জন্য কিন্তু চলে এসেছি, এবং খুব সুন্দর মনোরম পরিবেশ যেটা আপনাদের বারবার বলার চেষ্টা করছি। এবং এই নিম পাহাড় কিন্তু বহু বছর আগে মানুষজন এখানে আসছেন। এই মাইথন ড্যাম্পের ঠিক মাঝে নিম পাহাড় আপনাদের সামনে তুলে ধরছি, দেখছেন গৌতমের সাথে। দেখুন আওয়াজে একদিকে কোকিল লাগছে, আর একদিকে জলের কলকলের আওয়াজ। এসব জায়গায় আসা মানে মন ভালো করে দেওয়া, এবং এই সুস্থ মানসিকতা, সুস্থ মন কিন্তু আমাদের এই জীবনে পথ চলার অনেকটা পথ সহজ করে দেয়। কঠিন থেকে কঠিনতর থেকে অনেক সহজ পথ হয়ে যায় আমাদের এই চলার পথ। দেখুন বন্ধুরা, এরপর রোদ উঠে গেছে এবং আমরা এখন চলেছি আবার নিজেদের বাড়ি। এবং এখানে দেখতে পাচ্ছেন দিলীপদা খুব এনজয় করেছে। আমি চান করেছি, সূর্য প্রণাম করেছি, খুব ভালো লাগলো, খুব আনন্দ লাগলো। স্মৃতির কথা মনে পড়ে যাচ্ছে বারবার। আর কি বলবো, কষ্ট হচ্ছে, যাচ্ছি চলে এবার যাওয়ার বেলা হয়ে মনটা খারাপ লাগছে। এত সুন্দর জিনিস, সত্যি মন খারাপ লাগারই কথা, কারণ এত সুন্দর মনোরম পরিবেশ। আমরা যেরকম জায়গায় থাকি তার থেকে একটু আলাদা। দেখছেন গৌতমের সাথে এরপর ফিরে যাওয়ার পালা। দেখছেন আবার শুটিং, আবার সেলফি, টাইটানিক পোজ নিচ্ছে এই মুহূর্তে। এখানে গৌতম বাবু কিরকম লাগলো? খুবই ভালো লাগলো, খুবই আনন্দ ঘুরে পড়ে হলো, বুঝতে পারছেন তো বন্ধুরা। আপনাদের কিরকম লাগলো অতি অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে প্রচুর পরিমাণে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এইভাবে বাঁচে থাকবেন, দেখতে থাকবেন গৌতমের সাথে। আজকের মতো ব্লগ এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।